কালার কালারফুল দানাটা। আচ্ছা আচ্ছা, এই দানাটাই আপনার এখান থেকে চলে যাবে, আমি দেখাই দিচ্ছি, আসেন। এটা এখান থেকে এখানে দাওয়াই আছে, এখানে দিব। ওকে, দেখেন এখান থেকে এটা পুরোটা প্রসেসিং প্রসেসিং হয়ে। আচ্ছা আচ্ছা, ওকে, এখানে কিন্তু প্রসেসিং হয়ে পাইপ ঠান্ডা হয়। ওকে, আর এই জায়গা থেকে পাইপটা তার অ্যাকচুয়াল যে শেপ, আচ্ছা, স্ট্রেট হোক বা ভালো ইয়া হোক, যে শেপটা এখান থেকে হয়। এই যে ভাই, কিন্তু অলরেডি এখন 10 ফিট হয়ে গেছে, এখন কিন্তু ভাই কেটে নিল। এটা কিন্তু ওরে বাবা, থিকনেস কিন্তু অনেক ভালো। অনেকে বলবে যে হয়তো হার্ড, কিন্তু এটা দেখেন যথেষ্ট সফট। সরাসরি কারখানা থেকে যারা পাইপ ও ফিটিংস নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো দর্শক, আজকে কিন্তু আমি চলে আসলাম হচ্ছে ফারাজ কর্মশালে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে পাইপ যারা নিতে চাচ্ছেন তাদের জন্য। তো আমার সাথে রয়েছেন হচ্ছে আব্দুল্লাহ ভাই। আব্দুল্লাহ ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? এই তো ভাই, অনেক ভালো আছি। তো আমাদের অনেকদিন ধরে আসলে কমেন্ট পড়তেছিল যে ভাই পাইপ ও ফিটিংস নিয়ে একটা ভিডিও করেন, তো সেজন্য কিন্তু আজকের এই ভিডিওটা করা। তো আজকের এই ভিডিওটা কি আমাদের হোলসেল খুচরা ভাইরা নিতে পারবে কিনা? জি, আমাদের আপনার আজকে আপনার ভিডিওর মাধ্যমে আমি বলে দিতে চাচ্ছি যে আসলে আপনি আপনাদের যেরকম কমেন্ট, অনেক কমেন্ট করে যে অনেকে অনেক ধরনের পূর্ণ ভিডিও দেখে, কেউ পাইপ ফিটিংয়ের কিন্তু এখন পর্যন্ত দেখায়নি। তো আর আমিও অনেকদিন যাবো যদি এই লাইনে আছি, সেটাই লাইনে অনেকে আমাকেও বলে যে ভাই ভালো কোয়ালিটির পাইপ লাগবে, কারণ কাস্টমাররা বিশ্বাস করে আমার উপরে বা চায় যেন ভালো কোয়ালিটির পাইপ দেবো হোক, ফিটিং দিব। এর আগে ফিটিং করেছিলাম, যেটা প্রবলেম ছিল, তো ওইটা বাদ। এখন আমি নতুন করে পাইপের জন্য আজকে নিয়ে আসছি আপনাদেরকে বেস্ট কোয়ালিটির কম রেঞ্জের মধ্যে যে পাইপগুলো আপনারা যদি কেউ চান। আজকের ভিডিওতে কিন্তু আমি পুরো ডিসক্রিপশন বলে দিব এবং আপনারা কিন্তু পাবেন। আচ্ছা আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে আসলে আমরা তাহলে একটা পাইপ আসলে কিভাবে তৈরি হয় যে এটাও কিন্তু আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, পাইপের এটা হচ্ছে দানা। হ্যাঁ, এই দানাটা হচ্ছে আপনার ইয়ার থেকে কালারফুল দানাটা। আচ্ছা আচ্ছা, এই দানাটাই আপনার এখান থেকে চলে যাবে, আমি দেখাই দিচ্ছি, আসেন। ওকে, আমরা আসলে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর এই দানাটাই, আর এটা হচ্ছে পুরোটা পাইপের মেশিন। এটা এখান থেকে এখানে দাওয়াই আছে, এখানে দিব। ওকে, তো দেখেন এখান থেকে এটা পুরোটা প্রসেসিং প্রসেসিং হয়ে। আচ্ছা আচ্ছা, ওকে, এখানে কিন্তু প্রসেসিং হয়ে। আচ্ছা, আমরা একটু দেখাই। আচ্ছা, এই যে এখানে কিন্তু প্রসেসিং হয়ে, আর এই জায়গাটা কি হচ্ছে ভাই? এটা হচ্ছে পাইপটা তো যখন ওখানে থাকে তখন গরম হয়ে আসে, এর মধ্যে পাইপ ঠান্ডা হয়। ওকে, আর এই জায়গা থেকে পাইপটা তার অ্যাকচুয়াল যে শেপ, আচ্ছা, স্ট্রেট হোক বা ভালো ইয়া হোক, যে শেপটা এখান থেকে হয়, শেপটা হয়। আর এখানে হচ্ছে আমাদের কাটিং পজিশন, আপনারা এখানে দেখতে পারবেন যে কাটবে পাইপটা। আচ্ছা আচ্ছা, ওকে, এখানে কত ফিট হলে কাটবে ভাইয়া? 10 ফিট, এই প্রত্যেকটা পাইপ আপনার 10 ফিট করে আছে। আচ্ছা, তো 10 ফিট হলে পাইপটা দেখবেন যে কাটবে। আচ্ছা আচ্ছা, ওকে, এই যে দেখেন, এই যে এখন কাটবে। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আসলে দেখিয়ে দিচ্ছি। ওকে, এই যে ভাই, কিন্তু অলরেডি এখন 10 ফিট হয়ে গেছে, এখন কিন্তু ভাই পাইপটা কিন্তু কেটে নিল। আচ্ছা, একটা পাইপ আমাদেরকে হাতে নেন, আমরা সেক্ষেত্রে বোঝাতে পারবো। এটা কিন্তু ওরে বাবা, থিকনেস কিন্তু অনেক ভালো। থিকনেসটা ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে এটার সাথে কম্পেয়ার কিন্তু করা যাবে না। আচ্ছা, অবশ্য কোয়ালিটি কিন্তু খুব ভালো। ওকে, যদিও মনে করেন যে অনেকে যে আমাদের যে প্রাইসটা বলবো এটার সাথে অনেক বলতে পারেন ভাই ব্র্যান্ডের প্রোডাক্টে এত দাম, অথচ আপনাদেরটা এত কম কেন, তাহলে অবশ্যই আপনাদের খারাপ, কিন্তু না, আমরা আসলে কম মানে কম লভ্যাংশ কম লাভে আসলে প্রোডাক্টটা পাইকারি করার চিন্তা ভাবনা করেছি, যাতে হচ্ছে বেশি কোয়ান্টিটি আমরা সেল করতে পারি, এটার জন্য আজকে মূলত এই ভিডিওটা করা আমাদের। আচ্ছা আচ্ছা, ওকে, আমি আবার বলছি ভিউয়ারদেরকে, দেখেন এদের কিন্তু কোয়ালিটিটা কোনো অংশে কিন্তু ব্র্যান্ড থেকে কিন্তু কম নয়। আমি এদের কোয়ালিটিটা আর এগুলো কিন্তু খুবই চাপ সহনীয় কিন্তু, এবং আমি চাপ এটা যে ডিউরেশনটা বা ডিউরেবিলিটি দেখাচ্ছি। আচ্ছা, এটা ব্যান্ড করো না, এটা ব্যান্ড করো। ওকে, ব্যান্ড করে দেখা যাবে একটু। আচ্ছা, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে পাইপটা কিন্তু, এই যে অনেকে বলবে যে হয়তো বা হার্ড, কিন্তু এটা দেখেন এটা যথেষ্ট সফট, যথেষ্ট কিন্তু পাইপটা। স্ট্রেট করো, দেখেন আবার স্ট্রেট হয়ে গেছে, দেখছেন স্ট্রেট করো, এখন দেখা যায় আগের মতো কিন্তু হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে কিন্তু। আচ্ছা, এটাতে আসলে বোঝা যায় যে প্রোডাক্টের কোয়ালিটি কতটা ভালো এবং কতটা কার্যকরী। আচ্ছা আচ্ছা, ওকে, এর পাশাপাশি আপনাদের পাইপের সাথে ফিটিংস আছে কি? আসলে ফিটিংসটা আমরা আসলে লোকাল দিচ্ছি না, ফিটিংসটা হবে ব্র্যান্ডের ফিটিং। আপনি জানেন আমরা অনেকদিন ধরে যেহেতু সেরে লাইনে কাজ করতেছি, বিভিন্ন ব্র্যান্ডের সাথেও কাজ করতেছি, আমাদের কাছে ম্যাটাডোরের ডিলারশিপ আছে। ওকে, ম্যাটাডোর ডিলারশিপ আমরা দিতে পারবো আপনাকে সম্পূর্ণ বা সর্বোচ্চ কম প্রাইসে। আমি তো আসলে এখন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে 3-4 থেকে হাফ ইঞ্চি থেকে 3-4 থেকে 1 ইঞ্চি বা বলেন আপনার 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি পর্যন্ত সেট ফিটিং হোক, সিবিপিসি পাইপ হোক বা ইউপিপিসি পাইপ হোক, ইউপিপিসি 4 থেকে 8 ইঞ্চি থেকে শুরু করে যে কোনো আইটেম
সিবিসি 3-4 থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পর্যন্ত সকল ধরনের আইটেম কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন এবং হোলসেল প্রাইসে পাবেন ইনশাল্লাহ। ম্যাটারের প্রোডাক্টে আমরা সর্বোচ্চ ছাড় দিয়ে আপনাদেরকে প্রাইস দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে আমরা একটু দেখিয়ে দিচ্ছি তারা আসলে যে ম্যাটারডোর আপনারা কিন্তু ম্যাটারডোর থেকে সর্বোচ্চ ডিসকাউন্টে কিন্তু এখানে ভাইদের থেকে কিন্তু নিতে পারবেন। কিন্তু আবার বলছি এই যে ম্যাটারডোর পাইপের কোয়ালিটি দেখেন, ওকে ঠিক আছে, যে সেটটাও দেখেন আর ব্রাশটাও দেখেন, ওকে কোয়ালিটিটা দেখতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, ওকে, যারা এই ধরনের এগুলো নিতে চাইছে প্রাইসটা আসলে কেমন করে রাখছেন বা কি ফিটিং এর প্রাইসটা? তো আসলে এটা হচ্ছে আপনার প্রাইস লিস্টের উপরে, আমি আগেই বলেছি এভাবে। তো আসলে সিঙ্গেললি আমরা হয়তো দেখা গেছে যে প্লাস্টিকের যে 3-4 এলবো আছে সেটা অন্য একটা প্রাইসে বিক্রি করে, কিন্তু হোলসেলের জন্য যেটা হচ্ছে কোম্পানি যে প্রাইস লিস্ট থাকবে সেটা থেকে মনে করেন যে আপনাদের সর্বোচ্চ ডিসকাউন্ট আমরা দিয়ে দিব। স্পেসিফিকভাবে ওভাবে তো আসলে বলা যায় না, অনেক আইটেম যারা আসলে নিতে চাচ্ছেন আমাদেরকে আপনার কাঙ্ক্ষিত নাম্বার হোক বা হচ্ছে আপনার যে কোটেশনটা আছে সেটা আমাদেরকে দিয়ে দিবেন, আমরা আপনাকে ওভাবে প্রাইসটা আমরা বলে দিব, এর টেনশনে কিচ্ছু নেই। তবে এতটুকু বলতে পারি হায়েস্ট প্রায়োরিটি হোক, হায়েস্ট ইয়াতে আপনারা প্রোডাক্টগুলো ইনশাল্লাহ পাবেন। আচ্ছা আচ্ছা, ওকে, সেক্ষেত্রে আসি আবার একটু পাইপের পাইপের ক্ষেত্রে। যারা হচ্ছে পাইপগুলো নিতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে যারা আসলে নতুন বাসা বাড়ি করেছেন বা আবার হোলসেলার বাইরে আছেন যারা স্যানিটারি ব্যবসা করে থাকেন তারা কিন্তু আসলে একদম রিজনেবল প্রাইসে কিন্তু আসলে এই ধরনের পাইপগুলো কিন্তু আপনারা নিতে পারবেন। সেক্ষেত্রে আসলে পাইপের প্রাইসটার বিষয়টা একটু যদি আমরা 3-4 যে পাইপটা আছে 15.5 টাকা ধরতেছি হোলসেল প্রাইস, ওকে, 1 ইঞ্চি পড়বে 24.5 টাকা, 6 ইঞ্চিটা পড়বে 29 টাকা, আর আপনার যেটা 1.5 ইঞ্চি সেটা পড়বে হচ্ছে আপনার 40 টাকা, আর যেটা হচ্ছে 2 ইঞ্চি সেটা পড়বে 47 টাকা। আচ্ছা 47 টাকা, ওকে। যারা খুচরা কাস্টমার আছেন তারাও কিন্তু আপনারা নিতে পারবেন, সেক্ষেত্রে এটা কিন্তু প্রতি ফুট হিসাবে আমরা কিন্তু প্রাইসটা করেছি। আর হোলসেল নিতে হলে আসলে মিনিমাম একটা কোয়ান্টিটি 500 ফিট নিতে হবে আপনাদের, তাহলে ইনশাল্লাহ আমরা হচ্ছে দিতে পারবো। আর মিনিমাম এই কোয়ান্টিটি হলে আপনার মনে করেন যে আপনার নিজেরও পোষাবে, কাস্টমার মানে যারা আসলে হোলসেল তাদেরও পোষাবে এবং আমাদেরও এটা পোষাবে। সো আমরা আসলে 500 নিচে অর্ডার ইয়া করতেছি। আচ্ছা, ডেলিভারি চার্জ কি কারা দেবে? ডেলিভারি চার্জটা যেহেতু 500 উপরে হয় সেই ক্ষেত্রে আমরা সেটা নির্ধারণ করে দিব, যে মনে করেন বেশি ডেলিভারি চার্জটা আসলে বেশি আসবে না, কারণ আপনি যদি এটা ট্রান্সপোর্টে না ট্রান্সপোর্টের খরচ এমনিতেই অনেক কম আসে। আচ্ছা আচ্ছা, ওকে, সেক্ষেত্রে খুচরা ভাই যারা আছেন খুচরাও কিন্তু আপনারা নিতে পারবেন। সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে কিন্তু যোগাযোগ করলে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। আমরা বলছি এই পাইপগুলো কোনো অংশে ব্র্যান্ড থেকে কম নয়, খুবই ভালো মানের পাইপ কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যারা নিতে চান তারা কিন্তু সারা বাংলাদেশ থেকে এই পাইপগুলো কিন্তু আপনারা নিতে পারবেন।